আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমার একটা ফ্রেন্ডের বেবি শাওয়ার হবে, তো হচ্ছে ওখানে আমরা যাব আর আপনাদের দেখাবো আমি কী কী করতেছি। তো দেখুন, আমি রেডি হয়ে বেবি শাওয়ারে চলে যাচ্ছি। আর এই ডালাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ফ্রেন্ডের জন্য আমি সাজিয়েছি। ভাইরে ভাই, এত রোদ উঠছে দেখতেই পাচ্ছেন তো, আমার খুব পানি পিপাসা পেয়েছে। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম সব থেকে পানি, কোক, যা যা দরকারি জিনিস নিয়ে আসতে, তার জন্য অপেক্ষা করছি কারে বসে, সেও চলে আসতেছে। তো হচ্ছে সে আসলে আমরা রওনা দিব। তো যেখানে যাব সেটার নাম হচ্ছে চিগুয়েল, ওখানে যেতে প্রায় 1 ঘন্টার মতো লাগবে, আর দিনে তো অনেক ট্রাফিক থাকে। আমার হাজব্যান্ড ম্যাপ সব কিছু সেট করে নিচ্ছে, আর আমরা এখন রওনা দিব। এখন রওনা দিলে আমরা প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে পৌঁছে যাব ইনশাল্লাহ। আপনাদের সাথে শেয়ার করব আমরা পুরো সফরটা, কীভাবে যাচ্ছি সব কিছু। তো সাথে পার্টনার থাকলে ওরকম বোরিং লাগে না, কারণ হচ্ছে মনের মানুষটা যদি ভালোবাসার মানুষ হয় তাহলে তো আরও বোরিং লাগে না। আমি তার পাশে বসে থাকলে আমার কোনো টেনশন নাই, আমি শান্তিতে রিল্যাক্সভাবে মনের খুশিতে গান ছেড়ে শুনি, এনজয় করি। আর হচ্ছে সে ড্রাইভ করুক, বাট তার খেয়াল থাকে কখন তার গ্লাস খুলতে হবে, কখন আমার এসির দরকার, কখন হচ্ছে আমার খোলা বাতাস দরকার, সব কিছু তার খেয়াল থাকে। এই জন্য আমি আলহামদুলিল্লাহ খুবই হ্যাপি, আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে হ্যাপি। তো বাকিটা আল্লাহর ইচ্ছা, আমরা একসাথে আছি এটাই অনেক। কাছাকাছি এসে পড়েছি, কিছু সময় লাগবে। তো হচ্ছে আমার বোরিং ফিল লাগছে না, কারণ হচ্ছে আমি ভিডিও করছি, তার পাশে বসে আছি, তার সাথে আমি মাঝে মধ্যে মজা করি, তাকে হাসাই। কারণ হচ্ছে যদি আবার বোরিং ফিল করে তখন তো সে এমনও হতে পারে যে ঘুমায় যেতে পারে, তারপর হচ্ছে আরেকটা। সেই জন্য ড্রাইভ করলে সে অল টাইম বলে যে তুমি সবসময় কথা বলবা, তুমি আমাকে হাসাবা, যাতে আমি বোরিং ফিল না করি, তুমি কথা বলতে থাকো। আর যদি আমি কোনো কিছু না করি, বোরিং হয়ে বসে থাকি, তো তার ভালো লাগে না। পরিবেশটা খুবই সুন্দর, খুবই ঠান্ডা, খুবই সুন্দর, আর একটু পরে ঠান্ডা হয়ে যায়, আবার রোদ আসলো। আমার এসি থেকে খোলা জানালার বাতাস খুবই ভালো লাগে, কারণ হচ্ছে বাইরে থেকে একটা বাতাস আসে, আমার ফিল হয় আমি বাংলাদেশে আছি। আর পরিবেশটা খুবই সুন্দর, আর বেশি সময় নেই, আর মাত্র 30 মিনিটের মতো আছে। তো হচ্ছে ওখানে গেলে আমরা দেখাবো আমরা আমাদের ফ্রেন্ডের জন্য কী কী অ্যারেঞ্জ করলাম, সব কিছু আপনাদের দেখাবো। আর যে যে ভিডিওতে আমার ফ্রেন্ডটি আছে তাকে দেখাতে পারবো না, কারণ বেবি শাওয়ারে তাকে দেখাতে সে মানা করেছে। এই যে সবাই সাজাচ্ছে দেখতে পাচ্ছেন অ্যারেঞ্জমেন্টগুলো। ওর বেবি শাওয়ারে আমরা 3 বান্ধবী কিছু ফুড বানিয়ে নিয়ে আসলাম, রোস্ট, দেন মাছের আইটেম, ডিম, ইলিশ, চিংড়ি, পালং শাক, ভর্তা, ভাজি, বিভিন্ন সুইটস, সব কিছু আমরা 3 বান্ধবী মিলে ওর জন্য নিয়ে আসছি। তো আমরা যাই করেছি তার জন্য, তার খুবই ভালো লাগছে। আমরা যদি ওরে দেখাতে পারতাম তাইলে আপনাদের ভালো লাগতো, বাট কী করার, নেক্সট ভিডিওতে অবশ্যই তাকে আমরা আনবো। আর হচ্ছে এই দেশে মা বাবা নেই, কেউ নেই, কিন্তু আমরা চাই যে আমরা যারা আছি নিজেরা নিজেদের ছোট ছোট খুশি দিয়ে ফিল করাতে, যে না আমরা আছি, আমাদের ফ্যামিলি না আছে বাট আমরা আশেপাশে সবার আছি, আমরা লাইক ফ্যামিলির মতোই সবাই সবার সাথে চলাফেরা করতেছি। এদের জন্য দোয়া করবেন সবাই, আমাদের বান্ধবীদের। তার পাশে এই যে কিউট বাবু খেলা করতেছে, এটা হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ডের ছেলে, বিষয় করেছিলাম আমরা। তো আরেকজন আছে ঈশান, ঈশানকে আজকে আনতে পারিনি। তার পাশে আমাদের হাজবেন্ডরাও আড্ডা করতেছে, তো একটু আমি ভিডিও ক্যাপচার করে নিলাম, ভাববে তাদের কোনো মেমোরি নেই। খাবার এখানে সব কিছু সাজানো হয়ে গেছে, এখন আমার ফ্রেন্ডকে সবাই খাইয়ে দিবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।